ছাত্র ভোটে মনোনয়ন ঘিরে অশান্তি অব্যাহত। বর্ধমানের কালনায় আক্রান্ত দুই তৃণমূল ছাত্র পরিষদ নেতা। হামলার অভিযোগ দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। 28 জানুয়ারি কালনা কলেজে ছাত্র সংসদ নির্বাচন, 21 তারিখ মনোনয়নপত্র পেশ। কালনা টিএমসিপির আহ্বায়ক সমরজিৎ হালদারের দাবি, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শনিবার রাতে বৈঠক করেন তারা। ফেরার পথে রাত 8:30 নাগাদ দলীয় নেতা আজহারউদ্দিন আহমেদ ও ইন্দাউল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। চিৎকার শুনে বাসিন্দারা ছুটে গেলে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুজনকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজহারউদ্দিন আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টিএমসিপি নেতা সমরজিৎ হালদারের অভিযোগ, দলেরই আর এক নেতা সন্দীপ বসুর লোকজন এই হামলা চালিয়েছে। আমরা মিটিং করে আসছিলাম, 4 জন ছিলাম, 2 বাইকে ছিলাম, 2 বাইকে এসে আমাদের অ্যাটাক করে। আর ওকে যখন মারছিল তখন আমি মানে আমাকে মারছিল, কিন্তু আমি বুঝতেলাম যে কিছু মারছে, কিন্তু জিনিসটা খুব ধারও ছিল, যাতে আমি ঠেকাতে গিয়ে এটা আমার হাতটা কাটে। এদেরকে খুন করারই চক্রান্ত করেছিল নীল দত্ত, পল দত্ত, রাজীব রায় চৌধুরী, সৌরভ হালদার, বুবাই বসু, সন্দীপ বসু। তা এরা প্রতি মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদ কাল্লা কলেজে কিভাবে মানে জায়গাটাকে খারাপ করা যায় এরা শুরু করে দিয়েছে। এই ঘটনায় সন্দীপ বসু ও তার 3 সঙ্গী নীল দত্ত, পল দত্ত ও রাজীব চৌধুরীর নামে কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সন্দীপ বসু এই অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রানা দাস, এবিপি আনন্দ, বর্ধমান।